যান, ফুটবল খেলা দেখতে যান, ক্রিকেট খেলা দেখতে যান, যখন সেঞ্চুরি হয় না তখন আপনাদেরকে কি কেউ বলে যে আপনারা জোরে করে চিৎকার দেন? বলে গোল হলে কেউ বলে? কিন্তু আপনি তো একদম সেই রকম চিৎকার দিয়ে বলেন গোল, তাতে কি একটাও নেকি হয়? একটা নেকির আশা করা যেতে পারে? আল্লাহ নবী বলেছেন কোন মানুষ যদি একটাবার শুধুমাত্র বলে আলহামদুলিল্লাহ, রাসূলুল্লাহ বলেছেন আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, আল্লাহর নবী বলেন ওই লোকের নেকির পাল্লাটাকে, মিজানের পাল্লাটাকে রব্বুল আলামিন নেক দিয়া পরিপূর্ণ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হে কো প্রভু এ জীবনে হয় চির সাথী, আসবে গহীন রাতি। উদার কণ্ঠে কলিজা উজার করে মহান মনিবের দরবারে শুকুর গুজার হচ্ছি, সকলে জবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ, আরো জোরে সরে পড়ছি আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, ইয়া রব্বি লাকাল হামদ كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. প্রিয় ভাইরা, শুনতে এসেছি মহাগ্রন্থ কোরআনে কারীম, যা একটি আশ্চর্য কিতাব। আশ্চর্য নয়, কোরআন যে একটি আশ্চর্য কিতাব, এর দৃষ্টান্ত আজকে মাহফিল। এই লোকগুলো কি আসার জন্য খরচ দেওয়া হয়েছে? কর্তৃপক্ষ কোনো খাবারের ব্যবস্থা করেছে আপনাদের? নিজের টাকা ভাড়া দিয়ে, তারপরে শুনেছি এলাকায় গার্মেন্টস শ্রমিকের সংখ্যা বেশি, তারা নিজেদের অর্জিত গায়ে রক্ত ঘামানো টাকা দিয়ে আজকের মাহফিলের আয়োজন করেছে। আল্লাহ তাদেরকে যা যায় খায়ের দিয়ে ধন্য করুন, বলুন আমিন। এটি একটি আশ্চর্য কিতাব, আশ্চর্য কিতাব, এটা আমার ভাষায় না, শুনে কোরআনের ভাষায় আপনি শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন নিশ্চয় কোরআন যারা শ্রবণ করেছে, কোরআন যারা শুনেছে, তারাই ঘোষণা দিয়েছে এটা একটি বিস্ময়কর আশ্চর্য কিতাব। জোরে কম সুবহানাল্লাহ। যার সিনাতে আছে কোরআন, নাই কথার ডর, কোরআন সারি দায়খানি, কোরআন সারি দায়খানি, শয়তানেরই ঘর, কোরআন শিক্ষা কর মুসলমান, হাদিস শিক্ষা কর, লোভের নাটক ছেড়ে দিয়ে আল্লাহর কোরআন পর, টিভি ভিসিআর ছেড়ে দিয়ে নামাজ রোজা ধর, কোরআন শিক্ষা কর মুসলমান, হাদিস শিক্ষা কর, নামাজ শিক্ষা কর মুসলমান, রোজার শিক্ষা কর, কোরআন মুদের মাথার মুকুট, কোরআন মুদের মুর, কোরআন মুদের
কলম ছেড়ো না ভাই আল্লাহর পরম হারাবে দুকুর পরম শিক্ষা কর মুসলমান আদের শিক্ষা কর নভেল নাটক ছেড়ে দিয়ে আল্লাহর পরম পর টিভি ভিসিআর ছেড়ে দিয়ে নামাজ রোজা ধর পরম শিক্ষা কর মুসলমান আদের শিক্ষা কর লিল্লাহ তাকবীর আরো ধীরে আজকে দেখতে চায় এ ময়দানে এই জনগণ বক্তার জন্য আসে নাই আসছে কার জন্য বলেন আসছে কার জন্য এর আগে আশুলিয়ার লোক আমাকে দেখে নাই যে আমার প্রশ্নে আসছে নাকি বলেন আসছে কার জন্য কোরআনের জন্য সুবহানাল্লাহ কম সেই কোরআনের সৌজন্যে নিজেদের ভেতর থেকে সকল প্রকারের কার্পণ্যতা বখিলতা অলসতা দূরীভূত করে জোরে একটা স্লোগান দিয়ে এ ময়দান মুখরিত করতে হবে তারা আছেন খালেদ সাইফুল্লাহর উত্তর সরি টিপু সুলতানের উত্তর সরি গাজী সালাউদ্দিন আইয়ুবের উত্তর সরি কারা হাসানুল বন্নার উত্তর সরি কারা দুই হাত উঁচু করে দেখাও মুসলমান উপরে রাগ নাই ব্যক্তিগত কোন ব্যক্তি বিশেষের উপরে কোন রাগ খুব মুসলমানের না থাকাই উচিত কেউ যদি আমার কাছে অপরাধ করেও তাহলে রাত্রি ঘুমাতে গিয়ে স্বেচ্ছায় আমি তাকে মাফ করে দিই কারণ না জানি কখন হয়ে যেতে পারে মালাকুল মউত আমাকে গ্রেফতার করে ফেলে দিতে পারে কথা বলেন ঠিক কিনা এটা একটা মুমিনের বৈশিষ্ট্য হওয়া দরকার দুনিয়ার মুসলমান আমি কোরআনে কারিমের সূরাতুল আহজাবের 45, 46, 47 এবং 48 কয়টা আয়াত সাতটি আয়াত তেলাওয়াত করছি আয়াতের অনুবাদটা বলে নিই তাহলে তাফসীরের হকটা আদায় হবে চলুন বলতে থাকে অনুবাদ আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নবী হে নবী আপনাকে প্রেরণ করা হয়েছে সাক্ষী হিসাবে সুসংবাদদাতা হিসাবে এবং সতর্ককারী রূপে তাহলে এখানে একটা বিষয় পরিষ্কার হবে নবী প্রেরণের লক্ষ্য উদ্দেশ্যটা কি ছিল وداعيا الى الله باذنه وسراجا منيرا এবং আল্লাহর নির্দেশ ক্রমে আপনাকে তার দিকে আহ্বানকারী রূপে এবং উজ্জ্বল প্রদীপের ন্যায় অবশ্যিরিল মুমিনিন আপনি মুমিনদেরকে শুভ সংবাদ প্রদান করুন নিশ্চয় আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য বিশেষ অনুগ্রহ রয়েছে আপনি কাফের এবং মুনাফিকদের আনুগত্য করবেন না বরং
তাদের উৎপীড়ন নির্যাতন সহ্য করতে থাকুন। সুবহানাল্লাহ, ও তাওয়াক্কাল আলাল্লাহ, আর আল্লাহর উপরে ভরসা করুন। ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, আর অভিভাবক হিসাবে আল্লাহ হলেন উত্তম অভিভাবক। সুবহানাল্লাহ। একটি হাদিস তেলাওয়াত করেছি, عن الحارث الأشعري رضي الله تعالى عنه، حارث الأشعري থেকে বর্ণিত, قال قال رسول الله صلى الله عليه وسلم، رسول صلى الله عليه وسلم বলেন, آمركم بخمس بالجماعة والسمع والطاعة والهجرة والجهاد في سبيل الله. আমি তোমাদেরকে পাঁচটি বিষয়ে উপদেশ প্রদান করছি। কয়টি বিষয়? এক নম্বর হলো জামাতে তোমরা ঐক্যবদ্ধ হবে, একত্রিত হবে, সংগঠিত হবে। অসময়ী, আর তোমরা তোমাদের নেতার কথা শুনবে, আর তার আনুগত্য করবে। অল হিজরাতে, প্রয়োজনে বাড়ি ঘর ছেড়ে হিজরত করবে। জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় সংগ্রাম করবে। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাহু মান খারাজা মিনাল জামাতি ক্বীদা সিবিল, যে ব্যক্তি দল থেকে এক বিঘত পরিমাণ সরে গেল, সে তার গলদেশ থেকে ইসলামের রজ্জুকে রশিকে খুলে ফেলে দিল। فقد خلا رفقة الإسلام من قلوبه إلا أن يراجع যতক্ষণ পর্যন্ত কোনো আইসে ফিরে না দিবে। ومن دعا بدعوى الجاهلية, যে ব্যক্তি মানুষকে জাহিলিয়াতের আইন কানুনের দিকে দাওয়াত দেবে, فهو من جسای جهنم, সে হবে জাহান্নামের লকড়ি। وإن صام, যদিও সে সিয়াম পালন করে, ও সল্লা, যদিও সলাত আদায় করে, নামাজ পড়ে, ও জামা আন্নাহু মুসলিম, যদিও সে নিজেকে মুসলমান বলে দাবি করে। রাওয়াহু তিরমিজি, হাদিসটি বর্ণনা করেছেন হযরত তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি। জোরে কোন সওয়াল হলো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ হলো তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের অনুবাদ শুনবেন। প্রিয় ভাইয়েরা, দেখেন একটা উদাহরণ সংক্ষিপ্ত পরিসরে বললে বুঝবেন। একটা গুলি, এই গুলি সকলের কাছে থাকে না? থাকে কার কাছে? তো গুলি পুলিশের কাছে থাকে বলে কি গুলি হাত দিয়ে ঠিকে মারলেই কাম হবে? না। ওইটা কার ভেতরে ঢুকানো লাগবে? বন্দুকের নলের ভেতরে। নলের ভেতরে ঢুকায় মারলে যেই অ্যাকশন হবে, এমনিতে হাত দিয়ে ছুঁড়ে মারলে সে অ্যাকশন হবে কি? না, হবে না। তাহলে বুঝলেন বুঝি, সহজ ভাবে কথাটা আরো সহজ করে যদি বলি আরো ভালো লাগবে। সেটা হলো, আমি এই মাহফিলে তিন ঘন্টা অথবা দুই ঘন্টা বক্তৃতা দিয়ে প্রাণ খুলে আলোচনা করে গেলাম, নারীরা পর্দায় থাকতে হবে, আমার এই কথা মানতে হবে, আগামীকাল থেকে পর্দা করে বের না হলে আমাদের ব্যবস্থা নেওয়া হবে, তাতে কি গোটা আশুলিয়া মহিলারা পর্দা করে বেরিয়ে আসবে? মৌলবীর এই কথা মানবে? মানবে না। কিন্তু এই কথা যদি আমি না বলে এই মঞ্চে দাঁড়িয়ে আশুলিয়া থানার ওসি সাহেব বক্তৃতা দিয়ে বলেন, শুধু তিন মিনিট বলবেন যে থানার কিয়ম সাহেব আমাকে বলে দিয়েছেন, গতকালকে জেলার ডিসি সাহেব ফোন করেছিলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ, আগামীকাল থেকে আশুলিয়া থানার একজন মহিলা বেপর্দা হয়ে রাস্তায় বের হলে আমি আশুলিয়া থানার ওসি সাহেব বলছি আমার পুলিশ অ্যাকশন নেবে।
আমার 3 ঘন্টার বক্তৃতায় জামা হবে ওনার 3 মিনিটের চাইতে তার অ্যাকশন বেশি হবে না কম হবে শুধু বেশি হবে না এই বক্তৃতা দিয়ে মঞ্চটাকে নেবে দেওয়ার 3 রাত পোহালাই দেখবেন প্রয়োজনে অমুসলিম মহিলারাও বুরখা পরে রাস্তায় বেরিয়ে আসবে আইনের এত দাম কিছু বুঝলেন বুঝি খুব কষ্ট লাগে এটা চাকরিকে বোঝানো সম্ভব হয় না সম্ভব হয় না অনেকে বুঝেন না সেরমই আজ কোরআনের মাহফিলের দিকে লক্ষ্য করুন 3 অথবা 5 ঘন্টা সময়ের জন্য এই মানুষগুলো কি সুন্দর হয়ে বসে আছে সৌন্দর্য মণ্ডিত হয়ে শৃঙ্খল হয়ে এখানে গাঁজা খুরো আছে আছে না নাই বিড়ি খুরো আছে আছে না নাই এখন আর কেউ বিড়ি খায় নাকি গাঁজা কেউ খায় নাকি ফেলসিডিল কেউ খায় নাকি কেউ খায় না ও মুসলমান এই কোরআনের সৌজন্যে 3 অথবা 4 ঘন্টার জন্য যে মানুষগুলি কোরআনের জন্য এলো কোরআন শোনার জন্য এই 3-4 ঘন্টা বিড়ি সিগারেট খায় না কি সুন্দর সুশ্রী ভদ্র হয়ে বসে আছে 3 ঘন্টা কোরআন চলবে আল্লাহর কসম করে বলি 3 ঘন্টা কোরআনের মাহফিল আহ্বান করার কারণে যদি জাতি এত ভদ্র হয়ে যায় এত সুশ্রী হয়ে যায় এত শৃঙ্খল হয়ে যায় তাহলে এই কোরআন যদি প্রতিষ্ঠিত হয়ে যায় গোটা দেশটা আল্লাহর জান্নাতের টুকরায় পরিণত হবে সুপারিশ করবে যেরকম সুবহানাল্লাহ তাহলে কি বুঝলেন কোরআনের বিপক্ষে যাওয়া লাগবে নাকি না তাহলে পক্ষে থাকতে রাজি ইনশাআল্লাহ রাসূলুল্লাহ বলেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু তোমাদের ভিতরে উত্তম ব্যক্তি
প্রতি তাকায় দেখেন এই শ্রেষ্ঠ সন্তানগুলি বিশ্বনবী বলেছেন তোমাদের ভেতরে উত্তম মানুষ, কল্যাণকামী মানুষ, শ্রেষ্ঠ মানুষ তারা যারা নিজেরা কোরআন শিখে এবং অন্যকে শিখায়। জোরে কোন মারহাবা। অনুসরণ এই ভাষা অনুযায়ী, রাসূলুল্লাহর ভাষা অনুযায়ী এই পৃথিবীতে শ্রেষ্ঠ সন্তান ভালো মানুষ তো তারাই যারা আলেম উলামা। কি বলেন, ভালো মানুষ না খারাপ মানুষ? আপনারা প্রমাণ দিতে পারবেন এই আশুলিয়াতে একজন দাওরা হাদিস পাস অথবা কামেন পাসের একজন আলেম ফেন্সি বিল খায়া পাগল হয়ে রাস্তায় পড়ে থাকে এমন প্রমাণ দেখাতে পারবেন? পারবেন? তবে পারবেন মাস্টার্স আছে, সার্টিফিকেট আছে, পকেটে ইয়াবাও আছে। এবার সবগুলোকে বলছি না আছে না নাই, এটার কারণ কি জানেন? আমরা বলি যে শিক্ষায় জাতির মেরুদণ্ড, এ কথা বলেন ঠিক কিন্তু এটা ঠিক নয়। সুশিক্ষায় জাতির মেরুদণ্ড, এই সুশিক্ষা না থাকার কারণে শুধুমাত্র কেবলমাত্র সার্টিফিকেট অর্জন করে এদেশে যারা নারী ধর্ষণ করে তারাও মাস্টার্স পাস। কথা বলেন ঠিক কিনা? দুর্ভাগ্য, সুশিক্ষা নয় এটা। এই সুশিক্ষা না থাকার কারণে আবু জাহেলের কিন্তু এইট পাসের সার্টিফিকেট ছিল না সেই জামানাও, তাদের এই পাশের সার্টিফিকেট ছিল না, তাদেরকে জাহিল বললে মানায়, তারা বর্বরোচিত বললে মানায়। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমাদের এত বড় বড় ডিগ্রি থাকার পরেও যখন ধর্ষণের সেঞ্চুরি হয়, ঠিক এ মুসলমান কষ্ট হয়? আপনারা বিরক্ত হচ্ছেন? সময় কিন্তু শেষ, কর্তৃপক্ষ আগেই বলেছে 12টায় প্রোগ্রাম শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে দুইটা দিক লক্ষ্য করুন, শিক্ষা অর্জন করতে হবে, আমি শিক্ষার বিরুদ্ধে ফতোয়া দিচ্ছি না, শিক্ষা অর্জন করতে হবে, তবে সেই শিক্ষা যেন সুশিক্ষা হয়। আর সুশিক্ষা শব্দ যদি ব্যবহার করতে হয় তাহলে কোরআন অবশ্যই সিনেমাসে দিতে হবে। কিছু বুঝলেন? ও ভাই, সংক্ষিপ্ত পরিসরে একটা উদাহরণ বলি, বলবো? আসলে কি, আপনারা অসুস্থ হলে যান কার কাছে? ডাক্তারের কাছে। ডাক্তারের কাছে গেলেই অমনিতেই প্রেসক্রিপশন করে না, আগে চেক আপের জন্য একটা সিরপুট দেয়, তাই না? ওটা নিয়ে প্যাথোলজিতে যেতে হয়, ডাক্তারের সাথে সাক্ষাৎ করতেই 500 টাকা লাগে, তারপর একটা সিরপুট পাওয়া যায়, ছোট্ট একটা প্যাডের পাতায় লিখে দেয় এইগুলি আপনি টেস্ট করে বিকেলে আবার রেজাল্ট নিয়ে রিপোর্ট নিয়ে আবার দেখা করেন। তো আপনি এটা নিয়ে যান তো ডাক্তারের কাছ থেকে প্যাথোলজিতে গেলেন, প্যাথোলজিতে যাওয়ার পরে এইটা টেস্টের জন্য কম্পিউটার ম্যান থাকে ওখানে, কম্পিউটার ম্যান বলল ভাই ডিসকাউন্ট সহ আপনার বিল আসছে 950 টাকা, এখানে ডাক্তারের সাথে দেখা করতেই দিচ্ছেন 500 টাকা, আর ওখানে কত? 950 টাকা। হলো কত? 1450 টাকা। 1450 টাকা দেওয়ার পরে বিকেল বেলায় রিপোর্ট নিয়ে আপনি ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার একটা কথা আপনার কাছ থেকে আর শুনবেন না, কারণ রিপোর্ট বলে দিবে কি কি রোগ আপনার হয়েছে। কি বলেন ঠিক কেনা? রিপোর্ট অনুযায়ী আপনার ওষুধ লিখলেন ডাক্তার, এইরকম একটা প্যাড বাইটাকে কি বলা হয়, প্রেসক্রিপশন ডাক্তার দিতে দিল, অনেকক্ষণ পরে কিন্তু আপনি এইরকম একটা কাগজখানি, ওষুধপাতি কিচ্ছু পাননি,
হিসাব তো কোনোদিনও করেন না, এই জন্য কোরআনের শব্দ হলো লাল্লাকুম তাযাক্কারুন, সুবহানাল্লাহ। গবেষণা করতে হবে, মুসলমান গরু খায় কেন, মুসলমানের জন্য গরু হালাল কেন, গরু মাংসের ভেতরে একটা পার্শ্ব প্রতিক্রিয়া আছে, প্রতিরোধ ক্ষমতা আছে, সুয়ারকে আল্লাহ হারাম করে দিয়া মুসলমানের জন্য গরু দায়েজ করে দিয়েছেন, গরুর মাংসের ভেতরে যে রেস আছে, প্রতিবাদী শক্তি আছে, এই জন্য মুসলমানের জন্য গরুর গোশত হালাল করে আল্লাহু আকবার। গরুর গোশত খেলেই মুসলিম কোন অপকর্ম মেনে নিতে পারে না, গর্জে উঠে। আর সেই গরু আবার কারো কারো অন্য কেউ হয়, যা হোক বলছি না, 1450 টাকা দিয়া এইরকম একটা কাগজ হাতে পেলেন বিকেল বেলায়, ওষুধ কিন্তু কামা করিও আপনাকে দেয় নাই। আমার কথা বুঝতে কি কষ্ট হয়? আমি নওগাঁ রাজ্যের মানুষ, আপনাদের কষ্ট হয় কথা বুঝতে? প্রিয় ভাইয়েরা, এই প্রেসক্রিপশন হাতে নিয়ে আপনি চিন্তা করলেন সর্বনাশ, হাইরে কাগজ, দূর দাম 1450 টাকা, একটা ওষুধও কিনবো না, খালি সকালবেলা উঠে ফজর পড়ে তোকে একটা তেলাওয়াত করবো, বুঝেন? আল্লাহ কাল আমার কথা বুঝলেই বুঝলেই কিছু পাবেন, সকালবেলা উঠে একবার তেলাওয়াত করে বুকে চেপে ধরলাম 1400 টাকা দাম বাবা, 1450 টাকা, আবার মুখে চুমু দিলাম, কপালে বরকতের জন্য একটু ঠেকালাম, তারপরে এই প্রেসক্রিপশনটা আমি লাল শালিকের কাপড় দিয়ে জড়াইয়া বেসিন এর দয়ারে ঢুকিয়ে দিলাম, ওষুধ কিন্তু এক টেকারও কিনি নাই, তাতে কি রোগ একদম নির্মূল হয়ে যাবে? আমার কথা বুঝি আপনারা সহজে বুঝতে পারতেছেন, পারতেছেন না? 1450 টাকা দামের কাগজ তেলাওয়াত করালাম সকালবেলায় উঠে একবার, বরকতের জন্য মুখে ঠেকালাম, মুখে চুমু দিলাম, সম্মান করে লাল শালিকের কাপড় দিয়ে জড়ায় ড্রেসিং এর দ্বারের ভিতরে ঢুকায় দিলাম, পরের দিন সকালে আবার বের করলাম, একটা ওষুধ আমি ক্রয় করলাম না, বলেন তো রোগ বাড়বে না কমবে? এই দুনিয়ার একজন ডাক্তারের লেখা প্রেসক্রিপশনকে গুরুত্ব না দেওয়ার কারণে যেমন আপনি আস্তে আস্তে আরো কঠিন রোগ আক্রান্ত হবেন, এমনকি পঙ্গু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়ে গেছে, কারণ আপনি ওষুধকে গুরুত্ব দেন নাই, আপনি শুধু এই কাগজের মূল্যায়ন করেছেন দাম বেশি বলে, অধ্যয়ন করেছেন তেলাওয়াত করেছেন চুমু দিয়েছেন লাল শালিকের কাপড় দিয়ে জড়ায় রেখেছেন, যেমন রোগ নিরাময় হওয়া সম্ভব নয় এই পৃথিবীতে, মহান আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব মানবতার কল্যাণের জন্য মানুষের মুক্তির জন্য একটা প্রেসক্রিপশন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন, তার নাম কি বলেন? তার নাম কি? এই কোরআন আমরাও তেলাওয়াতের কিতাব বানাইছি, তিন খতম পাঁচ খতম দেই, কিন্তু কোরআনে কি বলেছে তার প্রতি কোনো গুরুত্ব নেই, নাই বলেই তো তিনবার হজ করার পরেও হাজি সাহেব এসে সুদের উপরে টাকা খাটায়, কথা বলে ঠিক কিনা? বারে বারে হজ করি সুদ শালিমার ইমামত করে আমি হারাম রুজি খাই, কত জমা করলাম ক্ষতি তবু আমি বিচারপতি, কত জমা করলাম ক্ষতি তবু আমি বিচারপতি, এখন কোথা যাই, আমার কি হবে উপায়, আমার কে হবে উপায়,
আমার কি হবে উপায়, শিশুকাল কুলে কুলে কেটে গেল সবকাল ভোগ বিলাসে উড়ে দিলাম হায়, নিদান কাল কখন এলো জীবন তামুরেলো, নিদান কাল কখন এলো জীবন তামুরেলো মেলো, হোস করিল আমার কি হবে উপায়, আমার কি হবে উপায়, আমার কি হবে উপায়, লিল্লাহ তাকবীর, মরতে মুমিনের মতো দুই হাত উঁচু করে এত জোরে চিৎকার দিয়ে একটি তাকবীর দিবেন। আজকের ময়দান শ্রীখণ্ডীর ময়দান যেন আজকে কম্পিত হয়ে যায়, তাকবীরের আওয়াজ ধ্বনিত প্রতিধ্বনিত হবে, অনুরণিত অনুরণিত হবে, কম্পিত হবে কোরআনের ময়দান। কারা কারা প্রস্তুত, দুই হাত উঁচু করে দেখাও। কষ্ট যদি মনে করেন তাহলে নেক গুলি আমার আমল নামায় পাঠিয়ে দেন, কোনো কষ্ট নাই। মুসলমান বীরের জাতি মাথা নত করে না, তোমারে ঠিক কিনা? তোমার সেই বীর সেনানি উদাহরণের মাধ্যমে, যেহেতু কোরআনে দৃষ্টান্তের কথা আছে, আছে না নাই? অতিলকাল আমসালু নিশ্চয় আপনাকে প্রেরণ করা হয়েছে সাহেদাও সাক্ষী হিসাবে, কি হিসাবে, কি হিসাবে বলেন? এখন একটা কথা স্পষ্ট হয়ে যায়, আমরা যদি নবীর পক্ষে না থাকি, নবীর কাজ না করি, তাহলে কি নবী কিয়ামতে আমাদের পক্ষে সাক্ষী দেবে? দেবে? আল্লাহ কটুক্তি করা হল, এই কটুক্তির প্রতিবাদ আমরা কেউ করলাম না, প্রতিবাদ করলাম না মানেই তো সমর্থন জানাইলাম না, কি কম? এই বাংলাদেশের মাটিতে কিছু কুলাঙ্গাররা, কিছু অবৈধ মায়ের সন্তানরা রাসূলুল্লাহকে চরিত্রহীন বলল, বলল কিনা কম? বলে নেই? তা আপনি প্রতিবাদ জানালেন না, নামাজ পড়তেছেন রাসূলুল্লাহ রুকু করেছেন সেই জন্য আপনি রুকু করতেছেন, রাসূলুল্লাহ সিজদা করেছেন সেই জন্য আপনি সিজদা করছেন, অথচ যেই রাসূলকে হ্যাঁ প্রতিপূর্ণ করা হলো, প্রতিবাদ জানানো হলো না, সেই রাসূল কি কিয়ামতে আমার পক্ষে সাক্ষী দেবে? সারা জীবন ধরে আল্লাহ নবীর বিরোধিতা করলাম, অথচ যখন আমি মারা গেলাম তখন আমাকে কবরে রেখে বলা হলো বিসমিল্লাহ ওয়া আনা বিল্লাহি রাসূলুল্লাহ, হ্যাঁ বললো কিনা কম? আসলে সারা জীবন সেই নবীর দলের সাথে সম্পৃক্ত ছিলাম না, অন্য কাউরের সাথে ছিলাম, নবীকে অপ্রতিপূর্ণ করার জন্য, নবীর সমাবেশ নষ্ট করার জন্য, নবীর উম্মতদেরকে গালিগালাজ দেওয়ার জন্য তাদের সমর্থ জানিয়েছিলাম, আজকে তারা আমার নবীকে গালি দিল, আজ তাদের সাথে থাকলাম কিন্তু যখন মারা গেলাম তখন মৃত লাশটা রাসূলুল্লাহর দলে উঠে দিয়া আল্লাহর নবী মৃত লাশ কি করবেন, কথা বলেন ঠিক না? অনুসরণ ভাইয়ের আমার সেজন্য আমাদেরকে নবীর পক্ষে থাকতে হবে, নবীর কাজ করতে হবে, আল্লাহ নবীকে পৃথিবীতে পাঠিয়েছেন, এই পৃথিবীতে 1,24,000 মতান্তরে 2,24,000 কি বলেন? এত নবী রাসূল, কোন কোন রাবী বলেছেন মতান্তর বলা যাবে না, কারণ
এত নবী এবং রাসূল আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেছেন, যার কারণে এই পৃথিবীতে নবী রাসূল গণনা করা অসম্ভব। এত নবী রাসূল আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت أمر الله بنا أن প্রত্যেকটা জাতির জন্য প্রত্যেকটা জাতির জন্য কওমের জন্য রাসূল প্রেরণ করেছি। আর রাসূলুল্লাহ সেই বলেছেন ইয়া কওমের বুদুল্লাহ, হে আমার জাতির লোকেরা, এক আল্লাহর দাসত্ব করো আর অজতানি বুত্তাগুত শয়তানকে অস্বীকার করো। জোরে কম সুবহানাল্লাহ। অমুসলমান এ দাওয়াত দিতে এসে এই পৃথিবীতে নবীরা কাউরের সাথে আচরণ খারাপ করেন নাই, করেছেন নাকি বলেন? কোন নবী পৃথিবীতে কোন উম্মতের সাথে আচরণ খারাপ করে নাই, তিনি দাওয়াত দিয়েছেন। আল্লাহ পরবর্তীতে বলছেন মুবাশশারান, আমি আপনাকে সুসংবাদদাতা হিসেবে প্রেরণ করেছি, আপনি মানুষগুলিকে জান্নাতের সুসংবাদ দেবেন আর জাহান্নামের ভীতি প্রদর্শন করবেন। জরকন মারহাবা। দেখুন আল্লাহর নবী কোরআনে কারীম আল্লাহ বলেছেন আকুলুর নাসে হুসনাম, আমার মানুষের সাথে যখন কথা বলবে তখন সুন্দর কথাগুলি বলবে। শেষ করে দিই না, আপনার উঠা বসা করতে বিরক্ত হচ্ছেন না? আকুলুর নাসে হুসনাম, আল্লাহ বলেন মানুষের সাথে যখন কথা বলবে তখন সুন্দর কথাগুলি বলবে। সুবহান আল্লাহ। কোন সুন্দর কথাগুলি? কি সুন্দরতম কথা ভাষাগত দিক আমাদের অনেকের সমস্যা আছে। তাফসীরে এসেছে যে হযরত লোকমান যখন তার সন্তানদের প্রতি নসিহত করছিলেন তখন শব্দ ব্যবহার করতেন ইয়া বুনাইয়া। এখানে কিন্তু সন্তানের আরবি হল ইবনু, কিন্তু কোরআনের ভাষাতে আল্লাহ বললেন বুনাইয়া। এই বুনাইয়ার তাফসীর মুফাসসিরা বলেছে বুনাইয়ার তাফসীর হল যে যুবক, যে জোয়ানের প্রতি নসিহত করা হচ্ছে সে হলো নসিহত শোনার যোগ্য ব্যক্তি, তার কারণে তাকে এমন ভাষা ইউজ করা হচ্ছে বোনাইয়া, নাম্না মুন্না, কলিজার টুকরা, নয়নের পুতুলি। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে কোন আল্লাহু আকবার। আমাদের জোয়ানগুলি, আমাদের যুবকগুলি নামাজ পড়ে না আমাদের অনেকের পিতার কারণে। কি বলেন? পিতাদের ভাষা ভালো নয়, হীরা শান্ত এমন একটা ভাষা ইউজ করলো ওর কলিজা পর্যন্ত জ্বলে গেল। গেল না? ও জোয়ান ও যুবক এইবারে ইন্টার পাস করেছে, ওর গায়ে রক্ত টক বক করছে জোয়ান, ওর সামনে ভাষা বলতে একটু চিন্তা ভাবনা করে বলা দরকার, মনে করতে হবে ওইটা রয়্যাল বেঙ্গল টাইগার। যে কোনো মুহূর্তে, যে কোনো মুহূর্তে হামকি দিতে পারে, ওর সামনে ভাষা বলতে সালিম, ভদ্র, সুশ্রী ভাষা বলতে হবে। বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাসূলকে বলছেন মুবাশশিরা, আমি আপনাকে সুসংবাদদাতা হিসেবে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর একজন যুবক চলে গেলেন বিশ্বনবীর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ভিতরে বসাচ্ছেন। মসজিদের ভেতরে একজন ইহুদি যুবক বাইরের ভেতরে চলে গিয়েছেন আর মেহরাবের ভিতরে দাঁড়িয়ে দর 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 করে পেশাব করে দিতেছে। সাহাবায়ে কেরাম পরিবেষ্টিত, আপনারা হলে কি করতেন? ছেড়ে দিতেন না? ছেড়ে দিতেন না? অত্যন্ত ক্ষিপ্র মেজাজের লোক হযরত ওমর আল্লাহর নবীকে লক্ষ্য করে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে পারমিশন দেন, অনুমতি দেন, আমি এই মুহূর্তেই তাকে মসজিদে পেশাব করার সাদ মিটাইয়ে দিই। আল্লাহর নবী বললেন আমার, তুমি তাকে কাজটা সম্পন্ন করতে দাও, আগেই যদি ডিস্টার্ব দাও তাহলে আরো এলাকা ভরে ফেলবে।
কি বলেন ঠিক কি না? দেখুন নবীদের সুসংবাদদাতা, এটি তার আরেকটি জ্বলন্ত প্রমাণ। এটি বুখারীর হাদিস, বিশ্ব নবী তো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকের দিকে তাকালেন, মাথা উঁচু করে তাকিয়ে অন্য সাহাবীকে বললেন, তোমরা দু বালতি পানি নিয়ে সেইটা ধুয়ে দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে এটা বলতাম নাকি? বলতাম যাই করছই কাম তারই ধোয়ার কাম নাকি? কোন ওই ধুয়ে দেবে। কিন্তু রাসূলুল্লাহ বললেন সাহাবীদেরকে, দু বালতি পানি নিয়ে এসে পরিষ্কার করে দাও। সাহাবীরা পানি দিয়ে পরিষ্কার করে দিলেন। আল্লাহ নবী যুবকটার দিকে তাকালেন, ইহুদি যুবকও তাকালেন। বিশ্ব নবী বললেন, যুবক রে তুমি কি জানো এটা কোন জায়গা? তুমি যে জায়গায় পেশাব করেছো এটা কোন জায়গা তুমি কি জানো? যুবক বলছেন, আল্লাহ নবী আমি জানি এটা মুসলমানদের উপাসনা নয়, আমি জেনে শুনে এখানে প্রবেশ করেছি। হে আল্লাহ নবী আমি আপনাকে টেস্ট করতে এসেছি, পরীক্ষা করতে এসেছি, কারণ আল্লাহ কোরআনে কারীমের ভিতরে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বলেন, নবী হে আমি আপনাকে গোটা বিশ্বের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি, আপনি হলেন রহমাতুল লিল আলামিন। শুধু এতটুকু শেষ নয়, আর এক জায়গায় আল্লাহ বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরা ওয়া নাযীরা। আর পাঁচটা মিনিট বলি নাকি? পাঁচ মিনিট বললে একটা জায়গায় আমি পৌঁছাতে পারবো। বলছিলাম আল্লাহ রাসূলকে বলছেন যে আমি আপনাকে সুসংবাদদাতা হিসাবে প্রেরণ করেছি। এখানে বলা হচ্ছে যে আমি আপনাকে উপদেশক হিসাবে পাঠিয়েছি, আপনি মানুষকে শুধু উপদেশ দেবেন, হুঙ্কার দেবেন না, ভয় দেখাবেন না, ধমকি দেবেন না। কথা বলে ঠিকই না? ও আশুলিয়ার যুবকেরা, আল্লাহর এই উপদেশগুলি আমি আপনাদের সামনে বর্ণনা করতে গিয়ে দুটি হাত ধরে অনুরোধ করছি। আজকের এই মাহফিল তখনই সার্থক হবে যখন এই জনগুলি, এই বীরগুলি খালেদ সাইফুল্লাহর উত্তরসূরি হিসাবে পাঁচ ওয়াক্ত নামাজি হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? আজকে দেখতে চাই এই মাহফিলে কারা কারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে রাজি। ইমামাত এবার ফারুক, ওই ফারুক আছে না? ফারুক নামাজ পড়ে আপনাদের জানার মতে? ফারুক পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে বলেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ তামাম, এই ছেলেটা এত পরিশ্রম করেছে আজকের মাহফিলের জন্য, আমি যতটুকু অবহিত হয়েছি এতটুকু ছেলে সন্তান হয়ে এই বিশাল গুরুদায়িত্ব কন্ধের উপরে নিয়ে জাতির দরজায় দরজায় পৌঁছিয়েছেন, এই জন্য আমরা তাকে ওয়েলকাম করছি, ধন্যবাদ জানাচ্ছি, দোয়া করছি আল্লাহ তার বুক ভর্তি ইমান দিয়ে ইমানে তরুতাজা করে তাকে খালেদ হিসাবে কবুল করুন। বলুন আমিন। আমরা বলছি আল্লাহুম্মা আমিন। ইয়ারা হাজেরিন, মাহফিল সার্থক যে আপনারা প্রতিশ্রুতি দিয়েছেন আজ থেকে নামাজ পড়বো বলেন ইনশাআল্লাহ। আল্লাহ না করুন আমরা যেন একজনও বেঈমান হয়ে কবরে না যায়। বলুন আমিন। আমরা বলছি আল্লাহুম্মা আমিন। অমুসলমান ইহুদি যুবকের দিকে রাসূলুল্লাহ তাকালেন, ইহুদি যুবকও তাকিয়ে থাকলেন। আল্লাহ নবী বললেন, যুবক তুমি কি জানো এটা কোন জায়গায় তুমি পেশাব করেছ? ইহুদি যুবক বলল, আমি জানি এটা মুসলমানদের উপাসনালয়,
এখানে তারা তাদের রবকে সিজদা দেয়, তাদের ইবাদত করে। আল্লাহ নবী বললেন, যুবকরে তোমার ইবাদতখানায় তোমার উপাসনায় যদি কোন মুসলমান পেশাব করত তাহলে তুমি কি ছেড়ে দিতে নাকি? আপনারা বলেন, আজ পর্যন্ত ইতিহাসে কোন জায়গায় প্রমাণ পেয়েছেন যে মুসলমানেরা অমুসলিমদেরকে অমুক দেশে নির্যাতন করতেছে, জবাই করতেছে, এই প্রমাণ দিতে পারবেন? পারবেন। কিন্তু আমার দেশে, আমার দেশে শ্বশুর বাড়ি যেমন জামাই থাকে এমন করে থাকার পরেও কোরআনের সাথে বেয়াদবি করেছে, আলেমদের সাথে বেয়াদবি করছে, কাবার সাথে বেয়াদবি করেছে, ইতিমধ্যে কয়েকটা মসজিদ বন্ধ করেছে, কত বলে দেখি না? কিছুদিন আগে আপনারা দেখেছেন একজন অমুসলিম মুশরিক মসজিদের ভেতরে প্রবেশ করে প্রায় 15টা কোরআন শরীফ মেঝেতে রেখে তার উপরে স্বেচ্ছায় পায়খানা করেছে। আমি প্রধানমন্ত্রীর কাছে দাবি রাখছি, এক দফা এক দাবি, এই কোরআন দমকে ফাঁসির মঞ্চে ঝুলানো হোক। আজকে চীনে করোনা ভাইরাস কেন? আপনারা দেখেন নাই বুঝি? সেখানে করোনা ভাইরাস চীনের মধ্যদের আক্রান্ত করেছে ঠিক, কিন্তু মুসলমান যারা আছে, যেসব মুসলমান চীনে আছে, আজ পর্যন্ত একজন মুসলমানকে করোনা ভাইরাসে আক্রান্ত করে নাই, আলহামদুলিল্লাহ। তারা আল্লাহর পক্ষ থেকে রহমতের সাউনির ভিতরে অবস্থান করছে। করোনা ভাইরাস আল্লাহ দিলেন কেন আমি দেখলাম, এমন কোন প্রাণী নাই যেটা তারা খায় না, কি বলেন? অক্টোপাসের মতো প্রাণী এই জীবটা ধরে ধরে এত খাচ্ছে, জীবন্ত জীবন্ত খাচ্ছে, কই মাছ, পাঙ্গাস মাছ, জাপানি মাছ, পিছনের দিকে কি জানি মাখাইছে, জীবন্ত কুকুর তার গায়ের উপরে গরম পানি ঢেলে দিচ্ছে, ছিলকা উঠে যাচ্ছে, ওই জীবন্ত কুকুরের মাংস চামচ দিয়ে কেটে কেটে খাচ্ছে। আল্লাহ এগুলি বরদাস্ত করে না, তাদের অহংকার আল্লাহ সহ্য করতে পারে ভাই, কত বলার ঠিক না? আমরা যত অত্যাধুনিক হও না কেন, যত মডেল হও না কেন, আমি আল্লাহ এমন ভাইরাস ঢুকাই দেব তোমার ডাক্তাররা ফেল হয়ে যাবে, কত বলার ঠিক না? শুধুমাত্র তাই নয়, ও মুসলমান, এটুকু শেষ কথা নয়, করোনা ভাইরাস আপনারা আগেও দেখেছেন অস্ট্রেলিয়াতে দাবানাম হলো, দেখেন না? এগুলি স্মরণে রাখবেন, ইতিহাস ভুলে যাবেন না, কারণ আল্লাহ বলছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ। হে নবী, আপনি কি দেখেন না আপনার রব আদ জাতির সাথে কি আচরণ করেছে? তোমরা জেনে রাখবে, জেনে রাখবে, পৃথিবীতে নমরুদ প্রভাব প্রভাবশালী ছিল, নিজে মস্কোদের দিকে তাকার জন্য এক নয় দুই নয় 80,000 শিশু হত্যা করেছিল, আল্লাহ এই পৃথিবীতে নম্রতা ডুবাইয়া মেরেছে, কত বলে দেখি না? তোমাদের চাইতে পাওয়া
তোমাদের জন্য শাহজালালের জুতা অপেক্ষা করছে। হে মুসলমান ভাইয়েরা, আমরা বিবেক দিয়ে কথা বলি, আবেগ দিয়ে নয়। কথা বলেন ঠিক কিনা? আমরা একজনের অপরাধে আর একজনকে শাস্তি দিতে চাই না। আমাদের পক্ষে আছেন কে? আমরা কার সাহায্য চাই?